তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডের। তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ঝরে পড়া শিশুদের পড়ালেখা ও খেলাধুলার পরিবেশ গড়ে তুলবেন। ইসমাইল ভাইকে এর জন্য ভোট দিব, তিনি সৎ, যোগ্য, গরিবের বন্ধু। তিনি এলাকাবাসীর অনেক উন্নয়ন করেছেন, এলাকাবাসীকে ভালোবাসেন, আর সে জন্য আমরা তিন নং দাইপুখুরি ইউনিয়নবাসী চাই তিনি যেন বিপুল ভোটে জয়যুক্ত হন এবং আমরা সবাই চশমা মার খাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। যোগ্য ব্যক্তি, কিন্তু কি কহে যে আমরাকে উন্নয়ন করেছে, ভালোবাসে, আমরাও ভালোবাসি। ইসমাইল ভাই যোগ্য, তাই জন্য আমরা ওকে ভোট দিচ্ছি। দাইপুখুরি ইউনিয়নের একজন শিক্ষিত ব্যক্তি আমার ইসমাইল মহিল, খুবই যোগ্য ব্যক্তি এবং খুব শান্ত সৃষ্ট, এবং এইসব ছেলে আমাদের ভোটার ইলেকশন করছে, উনি ওনার আমরা তাকে ভালোবাসি এবং তাকেই চাচ্ছি আমরা। আমি দাইপুখুরি ইউনিয়নবাসীকে বলবো, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। অবশ্যই আমাকে চশমা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি সুখ দুঃখ সব কিছুতেই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, দাইপুখুরি ইউনিয়নবাসীর পাশে।